রাজ্য সরকার বিশেষ সিদ্ধান্ত গ্রহণ সাপেক্ষ ত্রিপুরা রাজ্যের প্রায় 150 বিদ্যালয়কে বন্ধ করে দিচ্ছে। আরও জানা যাচ্ছে সরকারি নাকি এই বিদ্যালয়গুলোকে বন্ধ করে দিয়ে বড় স্কুলের সাথে সংশ্লিষ্ট স্কুলের ছাত্রছাত্রীদেরকে যুক্ত করে দেওয়ার প্রয়াস গ্রহণ করতে চলেছে। সংশ্লিষ্ট সিদ্ধান্তের প্রতিবাদে আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI এর যৌথ উদ্যোগে রাজ্যের শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করা হয়। এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে ব্যাপক আলোচিত বিষয়গুলোর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে রাজ্য সরকার বিশেষ সিদ্ধান্ত গ্রহণ সাপেক্ষ ত্রিপুরা রাজ্যের প্রায় 150 বিদ্যালয়কে বন্ধ করে দিচ্ছে। আরও জানা গেছে সরকার নাকি এই বিদ্যালয়গুলোকে বন্ধ করে দিয়ে বড় স্কুলের সাথে সংশ্লিষ্ট স্কুলের ছাত্রছাত্রীদের যুক্ত করে দেওয়ার প্রয়াস গ্রহণ করতে চলেছে। স্বাভাবিকভাবেই এই গোটা বিষয়টা রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক আঙ্গিকে ব্যাপক আলোড়ন তৈরি করে চলেছে। বিশেষ করে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বা সংগঠন সমূহ নানানভাবে নিজেদের প্রতিবাদ জানাচ্ছে। এরকম ভাবেই আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI এর যৌথ উদ্যোগে রাজ্যের শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করা হয়। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা দাবি করেছেন, রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে নিমজ্জিত করার জন্য বিজেপি সরকার পরিকল্পনা করে এই বিরাট সংখ্যক বিদ্যালয়গুলোকে মার্জ করে দেওয়ার চেষ্টা করছে। তিনি দাবি করেন, যদি বাস্তবিক অর্থে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তাহলে দেখা যাবে রাজ্যের একটা বিরাট সংখ্যক ছেলেমেয়েরা শিক্ষার অঙ্গন থেকে দূরে সরে যাবে। এই কারণে সার্বিকভাবে সংশ্লিষ্ট সিদ্ধান্তের প্রতিবাদ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং NSUI করছে, এমনটাই দাবি করেন নীলকমল সাহা। অনতিবিলম্বে যদি সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাতিল করা না হয় তাহলে কংগ্রেসের ছাত্র এবং যুব সংগঠনের তরফ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে। অনেকটা এমনই হুমকি দিয়ে রাখলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি। রাজ্যের ভবিষ্যৎ, রাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা এই ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে 160 স্কুলের মতন 160 স্কুল স্পেশালি হিলি এডিসি এরিয়ার স্কুলগুলোকে বন্ধ করে তাদেরকে বড় স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে সংগঠিত করার চেষ্টা করছে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং NSUI তরফ থেকে সেই এই মার্জকে ধিক্কার জানাই, কারণ এই মার্জিং যদি হয়ে যায়, এমন 95 স্কুল আছে যেখান থেকে ছেলেমেয়েরা বড় স্কুলে যদি আসতে চায়, প্রপার রাস্তা নেই, প্রপার পরিকাঠামো নেই, তারা শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো যে তারা সেই স্কুলে ভর্তি হওয়ার থেকে বঞ্চিত থাকবে এবং তারা পড়াশোনা করা ছেড়ে দেবে। তো আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা আজকেই ডাইরেক্টরের কাছে এই আবেদন নিয়ে এসেছি NSUI এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে, যে এই মার্চ যাতে অতিসত্বর বন্ধ করে দেওয়া হয় এবং যদি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই মার্জিংকে বন্ধ না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। ব্যুরো রিপোর্ট, নিউ সুইজারল্যান্ড।